তারপরে যত হাতটা ধুয়ে নাও, যত খুশি তত বিক্রি করো, ঠিক আছে? এই যে বোতল, বোতল দেবো, বোতল দেবো, ঠিক আছে আমি ঢেলে দিচ্ছি। ও বেশ গল্পটা ঠিক আছে, ওইটা দিয়ে দেবো, ওইটা দিলে দেবো। হ্যাঁ হাতটা পুছো না, হাসছে দেখো না, ভালো লাগছে। রানুদি, রানুদি তোমার তোমার এখন মানে রানুদি আমি কি বলছি, রানুদি তোমার বাড়িতে এখন ঘুরে আমাকে দেখাবে পুরোটা। আমি কাছে একটা অনুরোধ, তোমাদের দরজা খুলে দিয়েছিলাম না, ভালো কাজ করেছিলাম। সো গাইস, রানুদি এখন আমাকে রানুদির ঘর মানে ঘরটা এখন পুরো ঘুরিয়ে দেখাবে, ঠিক আছে? রানুদি ঘরটা পুরো ঘুরিয়ে দেখাবে তো আমাকে, ঘরটা পুরো ঘুরিয়ে দেখাবে তো তোমার, আমি দেখতে চাই, আমি ভালো করে দেখতে চাই, দেখাবে একটুখানি? কেন দেখলে যে তুমি ভালো করে দেখাও, একটু ভালো করে দেখাও। রানুদি দেখাবো না আমাকে, আমি এত দূর থেকে আসি, বলো তোমার তোমার ঘরটা আসতে পারে মানে তোমার এখন কিসের দরকার কি না দরকার সেইগুলো আমাকে একটু বলো। যদি কোনো কিছু হেল্প টেল্প কোনো কিছু যদি লাগে তোমার সেগুলো বলো। ও আচ্ছা, হ্যাঁ তোমার কি লাগবে সেগুলো বলো, বলো। আমি চুরি করিনি তো, সে করেনি কিন্তু তুমি দাও না, তুমি চুরি করনি কিন্তু যে করেছে সে তো জানে, সে চুরি করেছিল। কেউ বলতে পারবে না যে আমি গিয়ে সেই টাকা খরচা করেছি কোথাও লুকিয়ে গিয়ে। না না তুমি তো, না তুমি তো কোনো, তুমি তো কোনো খারাপ কাজেও লাগাও না, টাকা তুমি তোমার ঘরে রেখে দাও। তারপরে আর 500 টাকা, তারপরে তোমার গিয়ে ওই কর্নারে রাখতাম যে মানে ওটা আলাদা ভাবে যে বেশি টাকার থেকে হাত দেবো না, ওই কমের থেকে নিয়ে খরচা করবো। তো সেই 1000 টাকা সেটা আমি যা পারবো রানুদিকে দিয়ে যাবো, ঠিক আছে? আর রানুদি আমি যেগুলো রানুদি গাইস যেগুলো বললো এগুলো একদমই সত্যি কথা, রানুদির এখন খুবই খারাপ অবস্থায় আছে। রানুদি বলো টাকা চুরি করেছিল না? হ্যাঁ হ্যাঁ। তো গাইস ভিডিওটা এখানে, গাইস ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো চলো নেক্সট কোনো ভিডিওটা দেখা।